টুম্পা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল আমি আম্মুর কাছে যাব নার্গিস টুম্পার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাসটা বুকের মাঝে আটকে রাখে চার পাঁচ বছরের এই ফুটফুটে শিশুটি আর কখনই তার আম্মুর কাছে যেতে পারবে না তার আম্মু শায়লা গতকাল মারা গেছে অফিসের গাড়িতে বাসায় আসছিল একটা বেপরোয়া বাস গাড়িটাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে ফেলেছে অন্য যারা ছিল তাদের হাত পা মাথা কেটে কুটে গেছে সেই তুলনায় শায়লার সেরকম কিছু হয়নি হাসপাতালে নেবার পর বার্দয়েক রক্ত বমি করল তারপর শূন্য দৃষ্টিতে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল টুম্পা আমার টুম্পা টুম্পাকে খুঁজে না পেয়ে সে চোখ বন্ধ করল সেই চোখ আর খুললো না নার্গিস ছোট ফুটফুটে মেটের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে বেশি দুর্ভাগা শায়লা নাকি তার মেয়ে টুম্পা টুম্পার জন্ম হবার পর শায়লার সাথে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল মানুষটি এখন অস্ট্রেলিয়ায় আছে আবার বিয়ে করেছে ছেলে মেয়েও নাকি হয়েছে নার্গিস অনেকবার শায়লাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে বলেছিল শায়লা রাজি হয়নি বলেছে বিয়ের পর যদি মানুষটা টুম্পাকে দেখতে না পারে আদর না করে নার্গিস বলেছে এত মায়াকারা মেয়ে আদর না করে পারবে শায়লা তখন দীর্ঘশ্বাস ফেলে বলেছে ওর বাপি যদি পেরেছে অন্যরা পারবে না কেন নার্গিস তখন ঠাট্টা করে বলেছে ঠিক আছে টুম্পাকে তাহলে আমাকে দিয়ে দিবি আমার তো কেউ নেই আমি মানুষ করব। শায়লা তখন হিহি করে হেসে বলেছে ঠিক আছে আমি যদি কখনো মারা যাই তাহলে তুই টুম্পাকে দেখে শুনে রাখিস নার্গিস তখন ঠাট্টা করে বলেছে থাক বাবা তোকে মেরে আমি টুম্পাকে নিতে চাই না আমার একটা বাচ্চা শখ আছে তাই বলে এত শখ নেই টুম্পার দিকে তাকিয়ে নার্গিসের মনে হলো শায়লা ঠাট্টা করে যেটা বলেছে ঠিক সেটাই হয়েছে শায়লার আপনজন সেরকম কেউ নেই জানাজার পর একটু আহা উহু করে যখন সবাই চলে গেল তখন নার্গিস অবাক হয়ে দেখল টুম্পা একেবারে একা নার্গিস তাকে বুকে জড়িয়ে নিজের বাসায় নিয়ে এসেছে ছোট মেয়ে চারপাশে কি হচ্ছিল ঠিক বুঝতে পারছিল না যখন সবাই চলে গিয়েছে তখন নার্গিসের হাত ধরে ফুঁপিয়ে ফুপিয়ে বলল আমি আম্মুর কাছে যাব নার্গিস টুম্পাকে বুকে জড়িয়ে বলল ঠিক আছে আমরা আম্মুর কাছে যাব কখন যাব এই তো সময় হলেই এখন কেন যাব না নার্গিস বলে বোকামে আম্মু অফিসের কাজে গেছে এখন কি আমরা যেতে পারি কোথাও কিছু ভয়ানক গোলমাল আছে জানার পরও টুম্পা বিশ্বাস করে সত্যি তার আম্মু অফিসের কাছে গেছে আম্মু অফিসের কাজে যাবার সময় মাঝে মাঝে টুম্পাকে নার্গিসের কাছে রেখে যেত টুম্পা প্রাণপণে বিশ্বাস করার চেষ্টা করছে এটা বুঝি সেরকম একটা কিছু তার শুধু মনে হচ্ছে এখনই কলিং বেল বেজে উঠবে দরজা খুলতেই দেখবে তার আম্মু কাঁধে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে কলিং বেল বাচ্ছে মানুষজন আসছে কিন্তু তার আম্মু আর আসছে না গভীর রাতে টুম্পাকে ঘুম পাড়িয়ে নার্গিস যখন বিছানা থেকে নেমে আসছে তখন দেখে দরজার কাছে জাহিদ নিঃশব্দে দাঁড়িয়ে আছে নার্গিস অনেক কষ্ট করেও চোখের পানি আটকাতে পারল না ভাঙা গলায় বলল কি হয়ে গেল জাহিদ এখন কি হবে জাহিদ নার্গিসের পিঠে হাত দিয়ে বলল সব ঠিক হয়ে যাবে কেমন করে সব ঠিক হবে তুমি এতদিন থেকে একটা বাচ্চা চাইছিলে এই তো একটা বাচ্চা পেয়েছ তুমি ওকে আদর করে বড় করতে পারবে না যদি আত্মীয় স্বজন এসে নিয়ে নেয় নেবে না আমরা লেখালেখি করে নিয়ে নেব শায়লার বাচ্চা তো আমাদেরই বাচ্চা টুম্পাকে তো আমি পেটে ধরিনি তুমি ওকে আদর করবে তো জাহাই হাসার চেষ্টা করে বললো আমাকে দেখে কি মনে হয় আদর করবো না নার্গিস মাথা নাড়ল তারপর হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল শাইলা হতভাগি কেমন করে এটা করতে পারলি কেমন করে জাহিদ নার্গিসের পিঠে হাত দিয়ে বলল আস্তে নার্গিস আসতে বাচ্চাটা উঠে পড়বে সপ্তাহখানেক খানেক টুম্পা খুব অস্থির হয়ে থাকল বলতে গেলে যতক্ষণ জেগে আছে ততক্ষণ সে ঘরের আনাচে কানাচে আম্মুকে খুঁজেছে দরজায় কলিং বেলের শব্দ হলেই সে দরজার কাছে ছুটে গেছে টেলিফোন বাজতেই সে টেলিফোন ধরার চেষ্টা করেছে দিনে শেষে ঘুমানোর আগে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে তার আম্মুকে ডেকেছে তারপর একদিন হঠাৎ করেই সে তার আম্মুকে খোঁজা বন্ধ করে দিল ব্যাপারটা এত অস্বাভাবিক যে নার্গিস টুম্পাকে জিজ্ঞেস না করে পারল না টুম্পা মা তুই আজ সারাদিন একবারও তোর আম্মুকে খুঁজলি না টুম্পা কোনো কথা না বলে মুখ টিপে হাসল তাকে দেখে মনে হলো সে খুব একটা গোপন কথা জানে যে কথাটা সে কাউকে বলবে না নার্গিস জিজ্ঞেস করলো কি হল তুই এরকম মুখ টিপে হাসছিস কেন টুম্পা আবার একটু হাসলো বলল এমনি হাসছি কি হয়েছে মা বল আমাকে তুমি কাউকে বলে দেবে না তো না বলবো না সত্যি সত্যি টুম্পা গলা নামিয়ে ফিসফিস করে বলল আজকে আম্মু ফোন করেছিল নার্গিস ভেতরে ভেতরে চমকে উঠলেও টুম্পাকে বুঝতে দিল না গলা স্বর খুবই স্বাভাবিক রেখে বলল তাই নাকি হ্যাঁ খালামনি কখন ফোন করলো দুপুর বেলা আমি তখন কোথায় ছিলাম তুমি ঘুমাচ্ছিলে নার্গিস কি বলবে বুঝতে না পেরে বলল কি বলেছে তোর আম্মু টুপা মুখ টিপে হেসে বলল বলবো না কেন বলবি না আম্মু বলতে না করেছে আমাকে বললে কিছু হবে না বল হুম বলবো না নার্গিস আর জোর করলো না একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইল রাত্রিবেলা নার্গিস জাহিদকে পুরো ব্যাপারটা খুলে জাহিদ শুনে খুব বেশি গুরুত্ব না ছোট মানুষ এত বড় একটা ধাক্কা খেয়েছে তাই পুরো ব্যাপারটা কল্পনা করছে নার্গিস শুকনো মুখে বলল, কিন্তু এমন ভাবে বলছিল যেন সত্যি সত্যি তার আম্মুর সাথে কথা বলেছে ছোট বাচ্চারা খুব ভালো কল্পনা করতে পারে একেবারে যান প্রাণ দিয়ে মায়ের সাথে দেখা করতে চায় কথা বলতে চায় তাই এরকম করছে কোনো সমস্যা হবে না তো দূর সমস্যা হবে কেন কিন্তু নার্গিসের মনে হল একটু শুরু হয়েছে যখন আশেপাশে তখন টুম্পা চুপি চুপি টেলিফোন কানে লাগিয়ে বসে থাকে তার চোখ বড় বড় হয়ে যায় জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে তাকে দেখে মনে হয় সত্যি সত্যি বুঝি কেউ তার সাথে কথা বলছে নার্গিস কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য করে একদিন টুম্পার সাথে সরাসরি এটা নিয়ে কথা বলবে বলে ঠিক করলো দুপুরবেলা আর টুম্পা খেতে বসেছে টুপা ইলিশ মাছ খেতে পছন্দ করে তাকে কাটা বেছে দিতে দিতে বলল টুম্পা মা কি খালামনি টেলিফোনে কথা বলিস টুম্পা একবার চোখ তুলে নার্গিসের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল কিছু বলল না নার্গিস জিজ্ঞেস করলো তুই কার সাথে কথা বলিস বলবো না বল হুম হুম বল প্লিজ আম্মুর সাথে নার্গিস একটা নিঃশ্বাস ফেলে বলল টুম্পা কি খালামনি তোর আম্মু যেখানে গেছে সেখান থেকে তো টেলিফোন করতে পারবে না টুম্পার মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠে বলে পারবে আসলে আসলে নার্গিস কিছু একটা বলতে গিয়ে থেমে যায় টুম্পা জিজ্ঞেস করল আসলে কি তোকে তো কেউ টেলিফোন করে না তুই কল্পনা করিস খুব যেন মজা হয়েছে এরকম একটা ভঙ্গি করে টুম্পা হাসতে শুরু করল নার্গিস অবাক হয়ে বলল কি হলো তুই হাসছিস কেন আম্মু আমাকে বলেছে কি বলেছে আম্মু বলেছে তুই কাউকে বলিস না আমি কথা বলি কেন কেউ সেটা বিশ্বাস করবে না সত্যি হ্যাঁ খালামনি তুমি কাউকে বলো না বলবো না বলে নার্গিস একটা বড় নিঃশ্বাস ফেললো রাত্রিবেলা বিছানায় শুয়ে নার্গিস চিন্তিত গলায় জাহিদকে বলল টুম্পার কি হয়েছে বলবে কেন তার আম্মুর সাথে কথা বলাটা দিন দিন দেখি বেড়েই যাচ্ছে তাই নাকি হ্যাঁ আমার ব্যাপারটা ভালো লাগছে না জাহিদ ইতস্তত করে বলল এত দুশ্চিন্তার কিছু নেই কি বলছো দুশ্চিন্তার নেই ঠিক আছে আমার এক ডাক্তার বন্ধুর কাছে নিয়ে যাব সত্যি সত্যি অবশ্যই ডাক্তারের কাছে নেওয়া হয় না ছোট একটা বাচ্চা টেলিফোনে তার মায়ের সাথে কথা বলছে এই বিষয়টা কল্পনা করছে সেটা নিয়ে সত্যি সত্যি দুশ্চিন্তার তেমন কিছু নেই সেটা অনুমান করা কঠিন নয় দুদিন পর দুপুরবেলা টুম্পাকে একটা গল্পের বই পড়ে শোনাতে শোনাতে নার্গিসের চোখ বুঝে এলো টুম্পাকে এক হাতে জড়িয়ে রেখে সে কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠল তার পাশে টুম্পা নেই বসার ঘর থেকে গলার আওয়াজ শোনা যাচ্ছে নার্গিস ধর্মর করে উঠে বসে পা টিপি টিপে বাইরের ঘরে গেল টুম্পার টেলিফোনটা কানে লাগিয়ে কথা বলছে ঠিক আছে আম্মু আচ্ছা ঠিক আছে নার্গিস দাও দেখি টেলিফোনটা টুম্পা ভয় পাওয়া গলায় বলল না দাও বলছি বলে একরকম জোর করে টুম্পার হাত থেকে রিসিভারটা কেড়ে নিয়ে সে নিজের কানে লাগালো নার্গিস একেবারে নিঃসন্দেহ ছিল যে কানে দিয়ে শূন্য টেলিফোনে শোষ একটা শব্দ শুনবে কিন্তু কি আশ্চর্য টেলিফোনে বহু দূর থেকে যেন একটা অশরীরী নারী কণ্ঠ ভেসে আসে নার্গিস চমকে উঠে বলল কে কে কথা বলছে অন্য পাশে টেলিফোনটার সাথে সাথে নীরব হয়ে গেল নার্গিস রিসিভারটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ চেষ্টা করে বলল, কে কথা বলছিল আম্মু নার্গিস গলা উচিয়ে বলল কি বলেছে আম্মু কিছু না বলো আমাকে কি বলেছে টুম্পা ভয়ে ভয়ে বলল বলেছে আম্মু দেখতে আসবে দেখতে আসবে কখন আজ রাত্রে রাত্রে কোন রাত্রে আজ রাত্রে আজ রাত্রে হ্যাঁ খালামণি আজকে আম্মু আমাকে দেখতে আসবে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল আজকে আমাকে কিন্তু ঘুমাতে বলো না আজকে আমার জেগে থাকতে হবে নার্গিস বুক থেকে একটা নিঃশ্বাস বের করে দিয়ে বলল ঠিক আছে সত্যি সত্যি সন্ধ্যা বেলা থেকে টুম্পা এক ধরনের উত্তেজনা নিয়ে ঘুরে বেড়াতে লাগলো সে কথা বলছে কম চোখ দুটো জল জল করছে নার্গিস ঠিক কি করবে বুঝতে পারছিল না রাত্রিবেলা টুম্পা ভালো করে খেলো পর্যন্ত না খুট করে কোথাও কোনো শব্দ হলেই সে চমকে উঠতে লাগলো এমনিতে রাত দশটার ভেতরে টুম্পা ঘুমিয়ে যায় আজকে এগারোটা বেজে গেছে এখনো সে শুতে যায়নি নার্গিস টুম্পার মাথায় হাত বুলিয়ে বলল টুম্পা কি খেলামনি ঘুমাবি না সারা রাত জেগে থাকবি টুম্পা কোনো কথা বলল না নার্গিস বলল এখন শুয়ে পড় আম্মু আসবে আজ রাতে ঠিক আছে আম্মু এলে উঠে পড়িস আমি তোকে ডেকে দিব হুম হুম ঠিক আছে তোর রাম্ময়ে এসে তোকে ডেকে তুলবে না তুলবে হ্যাঁ তুলবে তুই এখন শুয়ে পর না খালামুনি আমি শুব না টুম্পা সত্যি সত্যি শুতে চাইল না নার্গিস অবশ্যই একটু পরে এসে আবিষ্কার করলো ক্লান্ত হয়ে একসময় বিছানায় হেলান দিয়ে মেঝেতে পা ছুড়িয়ে ঘুমিয়ে গেছে টুম্পাকে আদর করে কোলে নিয়ে সে বিছানায় শুয়ে দিল চাদর দিয়ে শরীরটা ঢেকে সে মশারি টানিয়ে দিল ছোট মুখখানাতে কি আশ্চর্য এক ধরনের নিষ্পাপ সারল্য দেখে নার্গিসের বুকের ভেতরে হু হু করে ওঠে গভীর রাতে হঠাৎ নার্গিসের ঘুম ভেঙে গেল একজন মানুষের চাপা গলার শব্দ ভেসে আসছে কি কথা বলছে পাশে শুয়ে থাকা জাহিদকে ঘুম থেকে তুলতে গিয়েও সে থেমে গেল নার্গিস সাবধানে বিছানা থেকে নেমে আসে গলা স্বরের শব্দটুকু আসছে টুম্পার ঘর থেকে একটা নারী কণ্ঠ নার্গিস পায়ে পায়ে এগিয়ে যায় ঘরের ভেতরে আবছা অন্ধকার টুম্পা তার বিছানায় পা তুলে বসে আছে তার সামনে এক ধরনের জমাট বাঁধা অন্ধকার মনে হচ্ছে সত্যি সত্যি কেউ সেখানে বসে আছে ঘরের ভেতর মিষ্টি এক ধরনের গন্ধ আর কি আশ্চর্য ঘটা যেন একেবারে হিম শীতল নার্গিস হঠাৎ করে বুকের ভেতর এক ধরনের কাঁপুনি অনুভব করে সে কাঁপা গলায় ডাকলো টুম্পা টুম্পা কোনো কথা বলল না নার্গিস আবার ডাকলো টুম্পা মা কি খালামনি তুই কি করছিস আম্মুর সাথে কথা বলছি কোথায় তোর আম্মু এই তো এখানে নার্কিস ঘরের আলো জ্বালিয়ে জিজ্ঞেস করল কোথায় তীব্র আলোতে টুম্পার চোখ দিয়ে গেল সে হাত দিয়ে চোখ ঢেকে বলল তুমি কেন আলো জ্বালালে খালামনি কেন কি হয় আলো জ্বালালে আলো জ্বালে আম্মু থাকতে পারে না কেন আম্মু অনেক দূর থেকে এসেছে তো সেখানে কোনো আলো নেই তুমি নেভাও আলোটা নেভাও প্লিজ না টুম্পা হঠাৎ তীক্ষ্ণ গলায় বলল নেভাও নার্গিস আলোটা নেভালো টুম্পা আবছ অন্ধকারে এদিক সেদিক তাকে ডাকলো আম্মু আম্মু টুম্পার গলা শুনে নার্গিসের গায়ে কাঁটা দিয়ে ওঠে সে আস্তে আস্তে তার বিছানায় ঢুকে টুম্পাকে জড়িয়ে ধরে বলল কি করছিস তুই মা টুম্পা আম্মুকে ডাকছি আছে তোর আম্মু টুম্পা একটা নিঃশ্বাস ফেলে বলল এখন নেই তুমি লাইট জ্বালানোর সাথে সাথে আম্মু চলে গেছে নার্গিস কোনো কথা বলল না টুম্পা বলল আমার যখন আম্মু আসবে তুমি কিন্তু লাইট জ্বালিও না ঠিক আছে নার্গিস বলল ঠিক আছে এখন তুই ঘুমা টুম্পা পার্থ মেয়ের মতো শুয়ে পড়ল পরদিন সন্ধ্যাবেলা নার্গিস আর জাহিদ টুম্পাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার মানুষটি আমুদে টুম্পাকে নানাভাবে পরীক্ষা করে জাহিদার নার্গিসকে বললেন কোনো চিন্তা না করতে বিষয়টা এক ধরনের কল্পনা কল্পনায় কোনো দোষ নেই আইনস্টাইন বলেছেন জ্ঞান থেকে কল্পনার গুরুত্ব অনেক বেশি টুম্পা যত খুশি কল্পনা করুক ডাক্তার বলেছেন চিন্তা না করতে তাই জাহিদ খুব বেশি চিন্তা করল না কিন্তু নার্গিসের ভেতরটা খুঁদ খুঁত করতে লাগল ঠিক কি কারণে সে জানে না তা শুধু মনে হয় এটা ঠিক কল্পনা নয় এটা কল্পনা থেকে বেশি এর মাঝে অন্য কিছু একটা আছে যেটা তারা ধরতে পারছে না কয়দিন পর গভীর রাতে আবার নার্গিসের ঘুম ভেঙে গেল ঘরের ভেতর মনে হচ্ছে কনকনে শীত তার সাথে একটা মিষ্টি গন্ধ অচেনা বুনো ফুলের মতো গন্ধ যার সাথে আগে কখনো পরিচয় হয়নি নার্গিস বিছানায় গুটি সুটি মেরে শুয়ে কান পেতে রইল তার মনে হলো টুম্পার ঘর থেকে মৃদু গলার কথোপকথন ভেসে আসছে নার্গিস তখন বিছানায় উঠে বসলো পাশে জাহিদ গভীর ঘুমে অচেতন তাকে ডাকবে কিনা বুঝতে পারল না শেষ পর্যন্ত ডাকলো না নিজেই বিছানা থেকে নেমে এলো নিঃশব্দে টুম্পার ঘরের দরজা এসে দাঁড়ালো জ্যোৎস্নার আলো ঘরের মেঝেতে এসে পড়েছে আবছা আলোতে অস্পষ্ট দেখা গেল টুম্পা বিছানা আজ শোয়া হয়ে ফিসফিস করে কথা বলছে টুম্পা বলল তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে টুম্পা কিছুক্ষণ চুপ করে থাকে মনে হয় তার প্রশ্নের উত্তরে তার আম্মু কিছু একটা বলল উত্তরটা শুনে টুম্পা অধৈর্য হয়ে বলল কই তুমি তো নিচ্ছ না আবার একটু বিরতি তারপর বলল কবে নিবে তুমি আবার বিরতি তারপর শুনল না আম্মু আমি ভয় পাবো না আমি তোমার সাথে যাবো এবার একটু দীর্ঘ বিরতি বেশ কিছুক্ষণ টুম্পা কথা শুনলো তারপর বলল একটু থাকো আম্মু আরেকটু প্লিজ প্লিজ টুম্পা কিছুক্ষণ কথা শুনে বলল ঠিক আছে আম্মু আমি ঘুমাবো তুমি আমাকে বুকের মাঝে চেপে রাখো আর আদর করো শুনতে পেল টুম্পা আদরের এক ধরনের শব্দ করল তাকে দেখে মনে হতে লাগলো কেউ একজন তাকে গভীর ভালোবাসায় বুকে চেপে ধরে নিচু গলা গান গাইছে প্রথমে অস্পষ্ট একটা শব্দ শুনল তারপর খুব ধীরে ধীরে সে একটা গানের সুর শুনতে পেল মনে হলো অনেক দূর থেকে সেটা ভেসে আসছে করুণ কণ্ঠে সুর করে কেউ একজন ঘুমপারণ গান গাইছে আমার টুম্পা সোনা ঘুমায় রে আমার আদর সোনা ঘুমায় রে আমার চাঁদের কণা ঘুমায় রে ঘুমায় রে সোনা ঘুমায় রে খুব ধীরে ধীরে গানের সুরটা মিলে গেল নারিস দেখলো টুম্পা বিছানায় উপর হয়ে গভীর ঘুমে অচেতন হয়ে আছে নিঃশ্বাসের সাথে সাথে তার ছোট বুকটা উপরে নিচে নামছে নার্গিস তার শরীরের কম্বলটা ভালো করে টেনে দিয়ে মাথা কাছে চুপচাপ বসে রইল ভোরবেলা নাস্তা খেতে খেতে জায়িদ বলল কি ব্যাপার নার্গিস তুমি এত চুপচাপ কেন নার্গিস অন্য মনস্ক না এমনি কিছু হয়েছে নাকি না কিছু হয় নাই টুম্পা কি করছে ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাক না রাতে মনে হয় ঘুমাতে দেরি হয়েছে জায়িদ বলল ও যাই চলে যাবার পর নার্গিস চুপচাপ সোফায় বসে রইল কোনো কিছুতে সে মন দিতে পারছে না ঘুম থেকে উঠে টুম্পা তার ছোট একটা ব্যাগে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো নার্গিস জিজ্ঞেস করলো কি করছিস টুম্পা আমার ব্যাগটা গোছাচ্ছি কেন তুই কেন তোর ব্যাগ গোছাচ্ছিস টুম্পা কোনো কথা না বলে চুপ করে রইল নার্গিস বলল বল আমাকে কেন ব্যাগ গোছাচ্ছিস আম্মু আমাকে নিয়ে যাবে তো সেই জন্যে নার্গিসের বুকটা ধক করে উঠল বলল আম্মু তোকে কোথায় নিয়ে যাবে আম্মু যেখানে থাকে সেখানে নার্গিস ভয় পাওয়া গলায় বলল আম্মু কোথায় থাকে টুম্পা হাত দিয়ে দেখালো অনেক দূর সেখানে তুই কেমন করে যাবি আমি জানি না আম্মু নিয়ে যাবে নার্গিস টুম্পার কাছে গিয়ে তাকে শক্ত করে ধরে রাখে ফিস ফিস করে বলে তুই জানিস তোর আম্মু মরে গেছে টুম্পা ফিক করে হেসে ফেলল বলল রাত্রিবেলা আমার কাছে কেমন করে আসে সারাটা দিন নার্গিস ছটফট করে কাটালো রাত্রে ডাইনিং টেবিলে জাহিদ বলল, তোমার কি হয়েছে নার্গিস তুমি কোনো কথা বলছো না কেন কে বললো বলছি না এই তো বলছি এটা তো জোর করে বলা নার্গিস একটা লম্বা নিশ্বাস ফেলে বলল বুঝতে পারছি না জাহিদ কেমন যেন অস্থির লাগছে জাহিদ হাত বাড়িয়ে নার্গিসের কাঁধে হাত দিয়ে বললো কিছু কি হয়েছে নার্গিস আমাকে বলো নার্গিস মাথা নাল বলল না কিছু হয়নি সবাই শুয়ে যাবার পর নার্গিস ঘুরে ঘুরে দরজায় সবগুলো ছিটকানি ভালো করে লাগানো আছে কিনা পরীক্ষা করে টুম্পার ঘরে গেল বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে মুখে অস্পষ্ট এক ধরনের হাসি যেন ঘুমের ভেতর খুব একটা মজার দৃশ্য দেখছে নার্গিস টুম্পার মাথায় হাত বুলিয়ে তার গালে একটা চুমু দিয়ে নিজের ঘরে চলে এলো গভীর রাতে হঠাৎ করে নার্গিসের ঘুম ভেঙে গেল কিছু একটা হয়েছে কিন্তু সেটা ঠিক কি নার্গিস বুঝতে পারছে না নার্গিস কিছুক্ষণ নিঃশব্দে শুয়ে থাকে তারপর উঠে পড়ে হেঁটে হেঁটে সে টুম্পার ঘরে এলো বিছানাটি শূন্য সেখানে কেউ নেই নার্গিস চমকে উঠে বাথরুমে গেল সেখানেও কেউ নেই নার্গিস চাপা গলায় ডাকলো টুম্পা টুম্পা কেউ উত্তর দিল না কি করবে বুঝতে না পেরে বাইরের ঘরে ছুটে গেল তখন অবাক হয়ে দেখলো দরজাটা হাট করে খোলা উপরের ছিটকিনিটায় টুম্পার নাগাল পাবে না কিন্তু সে কেমন করে সেটা খুলেছে নার্গিস একটা আত্মচিৎকার করে বাইরে ছুটে গেল আর ঠিক তখনই সে সেই ফুলের চাপা গন্ধটা পায় ওপর থেকে গন্ধটা আসছে তাহলে কি টুম্পা ছাদে উঠেছে নার্গিস সিঁড়ি ভেঙে উপরে উঠে যায় ছাদের দরজা খুলে দিক সেদিক তাকায় ডান দিকে ছুটে যেতেই সে ভয়ে আতঙ্কে পাথরের মতন জমে গেল টুম্পা ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে বাতাসে তার কাপড় উঠছে চুল উঠছে কুয়াশায় ঢাকা রাতে আকাশের চাঁদের খোলা আলোতে পুরো বিষয়টা দেখতে কি না মনে হচ্ছে মনে হচ্ছে ওটা বুঝি সত্যি নয় ওটা বুঝে অতি প্রাকৃতিক কোনো দৃশ্য নার্গিসের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একটু পা ফস্কালে টুম্পা ছয়তলা ছাদের উপর থেকে নিচে পড়বে নার্গিস চাপা গলায় ডাকল টুম্পা টুম্পা ঘুরে তার দিকে তাকালো বলল কি খালামনি তুই কি করছিস আমি আম্মুর কাছে যাব ওই যে আম্মু নিচে গিয়ে দাঁড়িয়েছে আমাকে ডাকছে আমি লাভ দিব না তুই লাভ দিবি না কেন খালামনি তোর এখনো যাবার সময় হয়নি যখন সময় হবে তখন তুই আম্মুর কাছে যাবি তুই আমি আমরা সবাই তোর আম্মুর কাছে যাব টুম্পা মাথা নাড়ল না খালামনি আমি এক্ষুনি যাব নার্গিস তীব্র স্বরে বলল না এখন না এখন কিছুতেই না 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 হঠাৎ করে বুনো ফুলের অচেনা গন্থটা কেমন তীব্র হয়ে ওঠে হিমশেতল একটা বাতাস তাকে পাক খেয়ে বেড়ায় নার্গিস মাথা ঘুরে এদিক সেদিক তাকালো চাপা গলায় বলল শায়লা আমি জানি তুই এখানে আছিস আমি জানি রাক্ষসী তুই কেমন করে এটা করছিস কেমন করে করছিস কোথা থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসে নার্গিস হাত তুলে বলল কাঁদিস না শায়লা আমি তোকে কথা দিয়েছিলাম টুম্পাকে আমি দেখে রাখবো তুই আমাকে কথা দিয়েছিলি টুম্পাকে আমার কাছে দিয়ে যাবি তোর কথা রাখতে হবে আমাকে দে টুম্পাকে ফিরিয়ে দে চাপা কান্নাটা এবার হাহাকারের মতো শোনায় মাথা ঘুরিয়ে চারিদিকে তাকায় তারপর নিচু গলায় বলল আমি তোকে দেখতে পাচ্ছি না শায়লা যদি তোকে দেখতে পেতাম তাহলে তোকে বুকে জড়িয়ে ধরতাম শায়লা ধরে বলতাম শায়লা তোর টুম্পাকে আমি পেটে ধরিনি কিন্তু বিশ্বাস কর এই মেয়েটি আমার শরীরের অংশ তুই যেটুকু ভালোবাসিস আমি তার সমান ভালোবাসতে পারবো কিনা জানি না কিন্তু তার চাইতে কম ভালোবাসব না আমি তোকে কথা দিচ্ছি শায়লা তুই যেভাবে চেয়েছিলি আমি ঠিক সেভাবে তাকে বড় করব। তুই আমাকে বিশ্বাস কর শায়লা বিশ্বাস কর টুম্পাকে ফিরিয়ে দে শায়লা ফিরিয়ে দে আমার কাছে কথা বলতে বলতে নার্গিস সার্টু ভেঙে পড়ে গেল দুই হাতে মুখ ঢেকে সে আকুল হয়ে কাঁদতে লাগলো তার মাথার উপর ছোট হাতের একটা স্পর্শ পেয়ে নার্গিস মাথা তুলে তাকালো টুম্পা তার কাছে এসে দাঁড়িয়েছে তার মাথায় বড় মানুষের মতো হাত বুলে বলল তুমি কেঁদ না খালামনি নার্গিস শক্ত করে টুম্পাকে জড়িয়ে ধরে চোখ মুছে বলল না কাঁদব না টুম্পা বলল আমাকে কোলে নেবে খুব শীত করছে নেবো মা বলে টুম্পাকে বুকে জড়িয়ে সে সিঁড়ির দরজার কাছে হেঁটে যেতে থাকে দরজার কাছে গিয়ে নার্গিস ঘুরে তাকাল ছাদের শেষ প্রান্তে একটা আবছা ছায়া দেখতে পায় একা কি ভাবে দাঁড়িয়ে আছে বাতাসে তার কাপড় উঠছে চুল উঠছে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় নার্গিসের কাঁধে মুখ গুজে টুম্পা ফিসফিস করে বলল আমার আম্মু কি বলেছে জানো কি বলেছে আম্মু হলো আমার আম্মু আর তুমি হলে আমার মামুনি তাই বলেছে হ্যাঁ টুম্পা মাথা নাড়ল বলল এখন থেকে আমি তোমাকে মামুনি ডাকবো ঠিক আছে ঠিক আছে মামুনি তুমি আজকে আমার সাথে ঘুমাবে আমাকে হাত দিয়ে ধরে রাখবে হ্যাঁ মা রাখব তোকে আমি সারা জীবন আমার বুকের মাঝে চেপে ধরে রাখবো ঠিক আছে মামুনি সিঁড়ি দিয়ে নামার সময় নার্গিস চুম্পাকে শক্ত করে ধরে রাখলো দেখে মনে হতে থাকে যেন একটু হাত আলগা করলেই কোথাও বুঝি সে হারিয়ে যাবে